জান্নাতে চিরদিন যুবক থাকবে, আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না, আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না, আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, নিয়ামত কোনোদিন কমবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, কয়বার চিনো? এখন তো কত বাড়িতে ঝগড়া হয় ব্র্যান্ডের কাপড় লয়ে, ঠিক না? মন মতো কাপড় পায় না, লাগায় দিছে ঝগড়া, ঠিক না? চলে গেছে বাপের বাড়ি, ঠিক না? ঈদের দিন এমন ঝগড়া যে ঈদ মাটি, ঠিক না? অথচ মা বোনদেরকে জান্নাতে আল্লাহ পড়াবে লেহেঙ্গা, ডেলি 70 বার চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা, 5 কিলোমিটার ঘের, বোঝো ঘের, মনে হয় বোঝো টোঝো না, ডিজে ফিজে দেখো না তো কোথেকে বোঝবা তোমরা, দেখো না নাচতে নাচতে যে ঘের এরকম ফিলা ওঠে, এরকম কাপড় মারবে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফিলা উঠবে। আল্লাহ সুতা আলো দিয়া বানাবে, এই জন্য কোনো ওয়েট হবে না। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কি ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খেতে যাব, উম্মতে মুহাম্মদী যাবে, কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু আমরা যাব ইনশাআল্লাহ। জানি কত লক্ষ না কোটি আইটেম আল্লাহ বানাবে, প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে, আল্লাহ কাপড় পরায় দিবে, সুগ্রাম লাগায় দিবে, নিজের কুদরতি হাতে পেলা উঠায়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ জান্নাতের শারাবান তাহুরা পান করায় দিবে, আল্লাহ নিজে পান করায় দিবে, আবার কথাও বলবে, পান করাইতে করাইতে কথা বলবে, কথা আসার সময় গিফট দিবে, গিফট উপটকন দিবে, আমার কথা মেনে নাও, সারা দুনিয়ার ট্রাক যদি জমা করো তাহলে তোমার একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না, ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, কি চেহারার কাটিং চেঞ্জ হবে প্রতি শুক্রবারে, ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, তুমি যদি রূপটা পছন্দ করো আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি, মহিলা আলাদা পুরুষ আলাদা, কিন্তু যদি প্রশ্ন করো আমার স্ত্রী চেঞ্জ হলে আমি ওকে চিনব কি করে, আমি চেঞ্জ হলে ও আমাকে চিনবে কি করে, ও তো আরেক বাজারে আমি তো আরেক বাজারে, এই জন্য তো শেয়ার হিটার ব্লুটুথ আদি আল্লাহ দুনিয়াতে দিছে, ও চেঞ্জ হবে ব্লুটুথে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব শেয়ার হিটে ছবি ওর কাছে চলে যাবে, দুইজন বাজার থেকে বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে, ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিতে চায়। মুসলমান হিসাবে মানুষের দিলে একটা আকাঙ্ক্ষা, সমস্ত আকাঙ্ক্ষার উপরে মানুষের দিলে যতই আকাঙ্ক্ষা থাকুক না কেন, মুসলমানের দিলে সর্বশেষ একটা আকাঙ্ক্ষা মুসলমানের দিলে থাকে, সেটা হলো জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা, যে আমি মৃত্যুর পরে জান্নাত পাইতে চাই, ঠিক না? যত আকাঙ্ক্ষাই থাকুক কিন্তু সর্বশেষ কিন্তু আমাদের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষাটা কাজ করে, যে আমি মরার পরে কি চাই, জান্নাত চাই, ঠিক না? মুসলমান যেমনই হোক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, কি বলেন, শেষমেশ তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জান্নাত পাইতে চাই,
যদিও আপনি বলবেন আমলে ঠন ঠন, আমলে ঠন ঠন বোঝেন, আমলে কিছুই না, তারপরও তার মনের থেকে কি বলে জান্নাত, ঠিক না? আল্লাহও কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান, আমরা যেমন মনের থেকে জান্নাত পাইতে চাই, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, যে নিজেকে মুসলমান স্বীকার করে সে সর্বশেষ মনে এই আশা রাখে এবং সবার কাছে চায়ও দোয়া। শুধু সে চায় না, তার পরিবারও চায়, ছেলে পেলেও চায় যে দোয়া করেন আব্বা যেন জান্নাত মিলে। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান, আমার কথায় কিন্তু সুর হবে না, মনোযোগী না হইলে কথা বুঝে আসবে না। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে প্রথম তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। জান্নাতে একমাত্র মানুষ যাবে, কে যাবে? কি অন্য প্রাণীও যাবে, মানুষ জান্নাতে যাবে। আচ্ছা মানুষ বাদ দিলাম, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে কখনো মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। মুসলমানের ঘরের অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাহলে আল্লাহ কেন আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন? আমরা সিলেক্টেড, আমরা তো সিলেকশনে আসছি, ঠিক না? না ইলেকশনে। হ্যাঁ মুসলমানের ঘরে কে আমাদেরকে সিলেকশন সিলেক্ট করছেন, নির্বাচিত কে করছেন? আল্লাহ সৎ ইচ্ছায় করছেন, ঠিক না? শুধু সৎ ইচ্ছায়ও না, সদিচ্ছায়, সৎ ভালোবাসা, নিজের ভালোবাসায়, নিজের পছন্দে মুসলমানের ঘরে আমাদেরকে কি দিছেন? অস্তিত্ব দিছেন, ঠিক না? কি বলেন, সত্য তো? কি আপনারা খুশি না নারাজ? যদিও অনেক মুসলমান ইসলামের পরিচয় দিতে চায় না, ইসলাম লাইক করে না, যদি করত এখন তো যুবকরা রাগ হয়ে যাবে, তারপরও বইলা ফেলি, ঠিক না? করার তো কিছু নাই, ঠিক না? যুবকরা তো রাগ হয়ে যাবে। যদি যুবকরা ইসলামকে অপছন্দই করে পছন্দ করত তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটত না। কুমিল্লার 90 না 99% যুবক নেটে দেখা চুল কাটে, ডিজাইন করতে গিয়ে চয়েস করে। কি শুধু চয়েস করে, সারা রাত্র দেখতে থাকে, যখন চোখ গোলায় যায় তখন এমন একটা ডিজাইন পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনালা দেখতে দেরি, মুরগা পাইতে দেরি করে না, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় আসে। হইতে পারে এখানে কেউ আছে যে এই ঈদে 1000 টাকা দিয়ে চুল কাটাইছে, ঠিক না? সাধারণ চুল কাটতে কয় টাকা লাগে? বুঝা গেল তুমি ইসলাম লাইক করো না, পছন্দ করো না। যদি কর্তা তাহলে ইসলাম কি চুল কাটার বিধান দেয় নাই? কুরআন তো বলে মুহাল্লিকিন আর উসাকুম ওয়া মুকাসসিরিন, চুল কিভাবে কাটবে কুরআন এটা শিখাইছে। আচ্ছা কুরআন বাদ দিলাম, আমাদের নবীজি কি চুল কাটার ডিজাইন আমাদেরকে দেন নাই? না দেন নাই? হ্যাঁ দিছে। তাহলে আমি নবীর ডিজাইনে তো চুল কাটলাম না, নবীর ডিজাইনের চুল কাটা তো 50 টাকা লাগে। রাগ হয়েও না, বুঝাইতে চাইতেছি, তাহলে বোঝা গেল তুমি ইসলামকে পছন্দ করো না।
যদিও আল্লাহ তোমাকে ভালোবাসা পছন্দ কইরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এই জন্য যে তোমার সর্বশেষ আশাটা যেন পূরণ হয়, সর্বশেষ আশা আমি যেন জান্নাত পাই। ওই আশা পূরণ করার জন্য আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। আজকে যদিও মুসলিম সমাজে ইসলামের মূল্যায়ন নাই, কিন্তু একদিন কিন্তু বিবেকের পর্দা খুলবে, একদিন আমাদের চোখ খোলা যাবে। আমি কোরআনের আয়াত দিতেছি, কোরআনে আছে, দেন দিলে শোনা যাবে, লাউড স্পিকার নিয়ে নাড়াচাড়ার দরকার নাই। কেন, এটা হলো লিপ টাচ। কি, আমি এটা চিনি, এটা ওয়াজের জন্য বানানো হয় নাই, এটা বানানো হয়েছে শুধু সিঙ্গারদের জন্য। কেন, ওরা বৈশা গান গায় না, ওরা হাটে আর গায়, ঠিক না, ঠোঁটে লাগায় আর নাচতে থাকে আর গাইতে থাকে। এটা হলো লিপ টাচ, বুঝলো? আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না, কিন্তু মনোযোগ দিলে শোনা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেন আমরা আল্লাহর ঘরে বসে আছি, কেন শয়তান কোনোদিন চাবে না আমার কথাগুলো আপনাদের দিলে গাথুক। যদি আজকে গাইথা যায়, আর এই যুবক সমাজ যদি আজকে নিজের জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে নেয়, যেমন আমি মাগরিবের পরে যেখানে ছিলাম, কি ব্রাহ্মণ নগর না জানি, ব্রাহ্মণ পাড়া, তা আমি গাড়িতে যখন উঠতেছিলাম, তা এক যুবক আমার হাতে ধরা চোখের পানি ছেড়া বলতেছে, হুজুর আমি কসম খায় অঙ্গীকার করলাম আজকের থেকে জীবন চেঞ্জ করে ফেলব। আমি বললাম যে আমি সাকসেস। আজকেও যদি এই যুবকরা জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে এখান থেকে ওঠে, তাইলে তো এই এলাকার থেকে শয়তানের চড্ডি বড্ডি গোল। চড্ডি বড্ডি বুঝো, ডাকায়া শব্দ, প্রত্যেকে বুঝবো তোমরা, বুড়িয়া বিস্তর বুঝো, দোকানপাট বোঝো, শয়তানের সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, ঠিক না? কি, কেন বিকাল হইতে দেরি, তোমাদের ব্রিজের ভিতরে কি লাগে এটা আমি জানি। ওই সামনে একটা ব্রিজ আছে না, ঠিক না? সবচেয়ে বড় দোকান তো লাগে ওইখানে, ঠিক না? নদীর উপর দিয়ে তো ব্রিজ। এই জন্য শয়তান চাবে না আমাদেরকে মনোযোগী বানাইতে, এই জন্য লাউড স্পিকার দেখাবে, কিন্তু লাউড স্পিকার তো হলো লিপ, মাউথ তো হলো লিপ টাচ। এই জন্য মনোযোগী হইলে বুঝে আসবে। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, আমাদেরও সর্বশেষ আকাঙ্ক্ষা যে জান্নাত মিলা যাক, আল্লাহও জান্নাত দিতে চান। যদি দিতে না চাইতেন, তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। দ্বিতীয় প্রমাণ দিতেছি, দ্বিতীয়, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন, তাহলে কোনোদিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে, অথচ আমরা কোনোদিন শুধু চোখের পানি ঝরান নাই, আবেদন করছেন। আমরা কোনোদিন জানতাম না যে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে দুনিয়াতে আসব। আর উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে দুইবার আল্লাহর কুদরতি হাত আমাদের উপরে লাগছে। একবার বাছাই পর্বে, বাছাই বোঝেন, বাছাই করে না,
বাছাই পর্বে আমরা সব কিন্তু বাছাইকৃত। কোরআন বলে হুয়া জতাবাকুম, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাইছা 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 আমাদেরকে উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত করছেন। দ্বিতীয়, আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদের মাথায় মুকুট পড়াইছেন, কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই, মুকুট পড়াইয়া দিছেন আমাদের মাথায়। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। কিন্তু একটা প্রশ্ন এখানে, জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো তাহলে আমার সমাজের তো এই অবস্থা হতো না, যুবকদেরও এই অবস্থা হতো না, মুসলমানের এই দুরবস্থা আজকে যেটা দেখতেছি এটা কোনোদিন হতো না। আফসোস তো এইখানেই লাগে যে মুসলমান বটে কিন্তু নাম জিজ্ঞাসা করা ব্যতীত বা প্রশ্ন করা ব্যতীত চিনা যায় না। প্রশ্ন করতে হয় ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান, তাইলে সে বলে হ্যাঁ আমি মুসলিম, কিন্তু ইউনিফর্ম দিয়ে চিনা যায় না যে সে মুসলমান। কি বলেন, রাগ হয়ে গেল? তাইলে এই অবস্থা হতো না যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো। যে জান্নাত চাই ওটার ধারণা আমাদের নাই। চলো একটু জান্নাতের ধারণা তোমাদেরকে দেই, দেখি তোমাদের দিলে আজকে জান্নাতের স্বাদ লাগে কিনা, জান্নাতের আকাঙ্ক্ষা বসে কিনা। একটু ধারণা দেই জান্নাতের, বেশি দিব না অল্প দিব, অল্প ধারণা দিব, শুধু অল্প, বেশি ধারণা দিব না যে জান্নাত জিনিসটা কি। দুনিয়ার মাটি মাটি দ্বারা তৈরি, দুনিয়াটা মাটি দ্বারা তৈরি, জান্নাতের মাটি আমাদের দুনিয়ার মাটির মতো মাটি না। জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান দ্বারা। এবার তুমি নেটে সার্চ দিলে পাবে, নেটে যদি গুগলকে জিজ্ঞেস করো যে আমাকে মুস্কের ছবি দেখাও, তো গুগল তোমাকে মুস্কের ছবি দেখাবে। গুগলকে যদি বলো আমাকে জাফরান দেখাও, তো গুগল তোমাকে জাফরানও দেখাবে। এই দুটার সংমিশ্রণে হলো জান্নাতের মাটি, দুনিয়ার মতো পচা মাটি না। জান্নাতের বিল্ডিং এ দুনিয়ার পচা মাটি ইটের বিল্ডিং না, নিম্ন কোয়ালিটির বিল্ডিং হলো এক ইট সোনার এক ইট রূপার, দুটাকে জোড়বে দুনিয়ার সিমেন্ট দিয়া না, দুটাকে জোড়া লাগাবে আল্লাহ মুস্ক দিয়া। দুনিয়ার মতো এত ছোট ছোট তালা বিল্ডিং না, জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুক দূরত্ব, এক তালার দূরত্ব এতটুকু। যদি প্রশ্ন করি আমি যদি ছাদে উঠতে চাই বা দোতলায় যেতে চাই এত বড় সিঁড়ি পাইব কি করে, তো আল্লাহ সুপার অ্যাক্সেলেটর লাগায় রাখছে, সুপার অ্যাক্সেলেটর, সুপার লিফট লাগানো আছে যেটা হাত দিয়া চালাইতে হবে না। রব্বে কাবার কসম ওটা মন দিয়া চলবে, মন দিয়া যত তালায় যাইতে চাবে চোখের পলকে অত তালায় নামায় দেবে। যদি কেউ কুমিল্লার মানুষ প্রশ্ন করে এত দ্রুত গতিতে যাবে আমি যদি উড়া যাই, আমি যদি উড়া যাই, ঠিক না, সত্য তো? তাহলে এখন প্রমাণ দিতেছি আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কত এখন বসে সার্চ দাও, আমার কথা সবটাই তো বলো, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে ঘন্টায় 66,000 মাইল গতিতে। কি আমরা কি উড়া যাই? আমরা দি লেপটি দিয়ে বসে আছি, ঠিক না? আচ্ছা, দৌড়াইতেছে সাথে সাথে দুনিয়াটা ঘুরতেছে চাকির মতো,
পার ঘন্টায় 1000 মাইল ব্যাগে ঘুরতেছে, ঘুরতেছে 1000 মাইল ব্যাগে। আমরা তো ছিটকে যাই না, কেন যাই না? কে আমাদেরকে এখানে এরকম আরামদায়ক টিকে রাখলো? কে? কে? আল্লাহ প্রমাণ দিছে যে এইখানে যেরকম তুমি আরামদায়ক টিকা আসো, ওটাও দ্রুত গতিতে চলবে, কিন্তু তুমি উড়েও যাবে না, তুমি পড়েও যাবে না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা। আরে আমার কথা বুঝে আসতেছে? কোনো সমস্যা হবে না। দুনিয়ার ফার্নিচার তো কাঠ দিয়া তৈরি হয়, ঠিক না? লোহা লক্কর দিয়া তৈরি হয়, ঠিক না? জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়া হবে না, জান্নাতের সব ফার্নিচার সোনা রূপা দিয়া হবে, জবর জুত জমনুদ দিয়া হবে, ইয়াকুত মারজান দিয়া হবে, মুক্তার হীরা দিয়া হবে। আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছে, উনি যদি দেখা না আসতেন আর এইভাবে না বলতেন আমি বলতাম না, বলবেন কাঠের হবে না কেন? কেননা দুনিয়াতে কাঠই পাওয়া যায়। দুনিয়ার সমস্ত গাছগুলা কিসের? কিসের? কাঠের, ঠিক না? ফল ধরে কোন গাছে? আরে বলেন না, কাঁঠাল ধরে কোন গাছে? আম ধরে কোন গাছে? কাঁঠালে কাঠের গাছে। কার গাছে? কাঠের গাছে। না, জান্নাতের সমস্ত গাছ হবে সোনা রূপা, এই জন্য কাঠও হবে সোনার রূপার, ফার্নিচারও হবে সোনা রূপার। জান্নাতে কোনো কাঠের গাছ নাই, সোনার গাছে কলা হবে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কি হবে? লতার ফুল নিয়া 14 তারিখে যদি কুমিল্লাতে এত কারাকারি হয় তো সোনার লতায় যখন ফুল ধরবে ওইটা নিয়ে কেমন কারাকারি হবে? মনে হয় বোঝে নাই, ঠিক না? 14 তারিখ মনে হয় বোঝে নাই, বোঝো নাই 14 তারিখ? আরে বুঝছে, মনে করছেন? এরা বোঝে না, ঠিক না? কুমিল্লার ছেলে আর বুঝবে না এটা হয় কি কইরা, ঠিক না? সব বুঝছে কিন্তু না বুঝার বান্ধবরা বুঝছে আছে। যদি লতার ফুল নিয়ে 14 তারিখ এরকম তাড়াতাড়ি হয় তাহলে সোনার লতার ফুল কেমন হবে? ওটা নিয়ে কেমন কারাকারি হবে? এখন তো যুবকরা বলবে জান্নাতে কি 14 তারিখ আছে নাকি? দুনিয়ায় 14 তারিখ বছরে একবার হয়, আর ডান্না জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়বার? পুরা সেঞ্চুরি 24 ঘন্টায় প্রতিদিন জান্নাতে 14 তারিখ হবে 100 বার। বলবা কারণ কি? কেন এইখানে যৌবন কয়টা দিছে? কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে একটা হয়। কয়টা? কয়টা? যৌবন কয়টা? 14 তারিখ কয়টা? জান্নাতে যৌবন দিবে 100টা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাত, মানে কয়টা? 100টা। কাজে লাগাইতে হইব তো, না পাওয়ার ব্যাংকে বলে রাখবো? কোনটা কাজে লাগাইতে হইব তো? ডেলি 100 বার কাজে লাগাবে, এই জন্য 100 বার 14 তারিখের ভিডিও কল আসবে। তাহলে আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি দিয়া বানায় রাখছে, কি বানায় রাখছে দেখা যা। আচ্ছা ওইদিকে আসতেছি আস্তে আস্তে। তো জান্নাত, জান্নাত আল্লাহ, জান্নাতে সব ফার্নিচার সোনা রূপা দিয়া হবে, জবরজ চমর রূপ দিয়া হবে।
জান্নাতে ফল ধরবে সোনার গাছে, কাঠের গাছে না, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, জান্নাতের কাপড় এই দুনিয়ার সুতা দিয়ে হবে না, জান্নাতের কাপড় তৈরি করবে আল্লাহ আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া তৈরি হবে। এই জন্য দুনিয়ার কাপড়ে ওয়েট আছে, ওজন আছে সুতার কারণে, জান্নাতের কারণ কাপড়ে কোনো ওয়েট থাকবে না, ওজন থাকবে না। কোনো দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে পুরান হয়ে গেলে ধুয়া পড়বে ময়লা হয়ে গেলে, না, জান্নাতে সব ওয়ান ডে ইউজ, কতদিন, একদিন ব্যবহার করবে। এই জন্য জান্নাতে পুরান আলমারির কোনো, পুরান কাপড়ের কোনো আলমারি নেই। যাও এই মহল্লায় প্রত্যেকটা বাড়ি ভরা আছে শুধু পুরান কাপড় দিয়া, একজনেও নতুন কাপড় বাইর করে দেখাইতে পারবে না। যার আলমারির থেকে বাহির হবে কি বাহির হবে, কি কেন, কাপড় একবার পরলেই তো পুরান। দেখাক আমাকে কুমিল্লা শহরে একটা দোকান যে আমি ওইটার থেকে পয়রা বাহির হইয়া কুমিল্লা শহরে একটা ঘুরন দিয়া তারপরে আবার দোকানে এসে বলবো ভাই কাপড়টা নিব না, ফেরত নিব, হ্যাঁ কেন, তবু আপনি গায়ে দিয়েছেন এটা নেই কেমনে, এটা তো পুরানো হয়ে গেছে, ঠিক না। তো আমাদের ঘরে তো সব আলমারি বুঝাই কি কাপড়, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, ওয়ান ডে ইউজ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, জান্নাতে পেশাব পায়খানা নেই, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাতাওয়াতুন। বলবে খাবে এটা ব্যানিশ হবে কিভাবে, শুধু ঢেক দিবে আর খালি হয়ে যাবে। দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়, মনে হয় বিশ্বাস হয় না। শাক দিয়া ভাত খায় দেখো, শাক আর ডাইল দেখো গন্ধ কিরকম হয়, আর পিজা খায়া দেখো গন্ধ কিরকম হয়, যত দামি খাওয়া তত দুর্গন্ধ। জান্নাতে কোনো দুর্গন্ধ হবে না, সব সুগ্রাণ বাতিল হয়ে যাবে। এক এক বৈঠকে 70,000 প্লেট খাবে, 70,000 আইটেম খাবে, খাবে ঢেক দিবে আর খালি হয়ে যাবে আবার খাবে। দুনিয়ার ভূপে 200 আইটেম আছে, এর বেশি নাই। দুনিয়ার ভূপে যাও না তোমরা ঢাকায় ভূপে খাইতে, না কুমিল্লায় আছে, কোন জায়গায়, ও আমি মনে হয় একবার খাইছিলাম, নামায় দিছিল আমাকে, গ্রিনল্যান্ড আগে খাওয়াই তো, গ্রিনল্যান্ড এখনো আছে, বেশি আইটেম নাই। কিন্তু আমি বিদেশে দেখছি 200 আইটেম পর্যন্ত গুনছি, কেন না ওইখানে লবণও একটা আইটেম, কাঁচামরিচও একটা আইটেম, পিঁয়াজও একটা আইটেম, দইনা পাতাও একটা আইটেম, শশাও একটা আইটেম, এগুলো মিলাইয়া হবে 200 আইটেম। আর তোমার জান্নাতের ভূপে থাকবে 70,000 আইটেম, 70,000 আইটেম থাকবে। কোন বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে, কুদরতের পাক বোঝো, কি মনে হয় কুদরতের পাক বোঝো নাই, বুঝছ, তোমাকে আমাকে কি দিয়া বানাইছে, কুদরত দিয়া বানাইছে, কুদরত দিয়া, কুদরতির হাতের ছোঁয়া দিয়া বানাইছে, নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর হয় কি করে। যার সৌন্দর্যের পিছনে পড়া যুবক বিষের বোতল দগ্ধায় খেলতেছে, ঠিক না, ও কি দেখছে, সুন্দরই তো দেখছে, ঠিক না, আর কিছু দেখছে, হ্যাঁ
বিষের বোতল ডগডগায় পান করতেছে, এরকম সুন্দর কে বানাইল? আল্লাহ কুদরত দিয়া বানাইছে। ওই আল্লাহ কুদরত দিয়া পাকাবে, জান্নাতে চিরদিন যুবক থাকবে। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, নিয়ামত কোনোদিন কমবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, কয়বার চিনো? এখন তো কত বাড়িতে ঝগড়া হয় ব্র্যান্ডের কাপড় লয়ে, ঠিক না? মন মতো কাপড় পায় না, লাগায় দিছে ঝগড়া, ঠিক না? চলে গেছে বাপের বাড়ি, ঠিক না? ঈদের দিন এমন ঝগড়া যে ঈদ মাটি, ঠিক না? অথচ মা বোনদেরকে জান্নাতে আল্লাহ পড়াবে লেহেঙ্গা, ডেলি 70 বার চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা, 5 কিলোমিটার ঘের, বোঝো ঘের, মনে হয় বোঝো টুঝো না, ডিজে ফিজে দেখো না তো কোথেকে বোঝবা তোমরা, দেখো না নাচতে নাচতে যে ঘের এরকম ফুলা ওঠে, এরকম কাপড় মারবে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে। আল্লাহ সুতা আলো দিয়া বানাবে, এই জন্য কোনো ওয়েট হবে না। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কি ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খেতে যাব। উম্মতে মুহাম্মদি যাবে, কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু আমরা যাব ইনশাআল্লাহ। জানি কত লক্ষ না কোটি আইটেম আল্লাহ বানাবে, প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে, আল্লাহ কাপড় পরায় দিবে, সুগ্রাম লাগায় দিবে, নিজের কুদরতি হাতে পেলা উঠায়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ জান্নাতের শারাবান তাহুরা পান করায় দিবে, আল্লাহ নিজে পান করায় দিবে। আবার কথাও বলবে, পান করাইতে করাইতে কথা বলবে, কথা আসার সময় গিফট দিবে, গিফট উপটকন দিবে। আমার কথা মেনে নাও, সারা দুনিয়ার ট্রাক যদি জমা করো তাহলে তোমার একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না, ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, কি চেহারার কাটিং চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, তুমি যদি এই রূপটা পছন্দ করো আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি, মহিলা আলাদা পুরুষ আলাদা, কিন্তু যদি প্রশ্ন করো আমার স্ত্রী চেঞ্জ হলে আমি ওকে চিনব কি করে, আমি চেঞ্জ হলে ও আমাকে চিনবে কি করে, ও তো আরেক বাজারে আমি তো আরেক বাজারে, এই জন্য তো শেয়ার হিটার ব্লুটুথ আদি আল্লাহ দুনিয়াতে দিছে, ও চেঞ্জ হবে ব্লুটুথে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব শেয়ার হিটে ছবি ওর কাছে চলে যাবে, দুইজন বাজার থেকে বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিতে চায়, সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড় হবে, 2,40,000 মাইলের পরিধি হবে এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, কিন্তু আমরা পাব না, এটা যে পাবে সবচেয়ে ছোটটা ওর নাম হাদিসে লেখা আছে, আমরা আরো বড়টা পাব ইনশাআল্লাহ। বাকি খুলতে গেলে সারা রাত চলে যাবে, তোমাদের এই নদীর পানি তো এখন দুর্গন্ধ, ঠিক না? না সুগ্রাম, এই নদীর পানি
এটাই তো নদী, ঠিক না? পানি কিরকম? জান্নাতে চারটা নদী থাকবে তোমার পার্সোনাল, একটা দুধের, একটা মধুর, একটা শরবতের, আর আরেকটা আরেকটা সরব। এখন খাইলে তো মাতাল হয়ে যায়, তখন মাতাল হবে না, আরো যৌবন বেড়ে যাবে, আরো রূপ বেড়ে যাবে। চারটা নদী থাকবে পার্সোনাল, ওই জান্নাত আল্লাহ দিতে চায়। শুধু এখানেই শেষ না, যুবকরা বলে এগুলি কি শোনা, না শুনলে তো শোনান না, ঠিক না? জান্নাতে যে দিব দিব, এটা বোঝো, এটা বোঝো মনে বোঝো না, ঠিক না? জান্নাতে যে আল্লাহ হুর দিবে, হুর হুর স্ত্রী দিবে, ওদের হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে, হাড্ডির ভিতর থেকে মহৎ চলমান দেখা যাবে, এরকম স্বচ্ছ হবে। আল্লাহ রসুল রূপের কথা বলছে, পায়ের রূপের কথা। যদি পাও খোলা দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাবারাতি দুনিয়া কুল্লা, যদি দুনিয়া একটা দাঁত বাহির করে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি সাত সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, চারটা ঘ্রাণ এর ভিতর থেকে উঠবে, সারা দুনিয়া মোহিত হবে। বলো ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে?